হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি টিকটকে ভিডিও আপলোড করতে চান কিংবা আপনি যদি টিকটকে ভাইরাল হতে চান, তাহলে আপনাকে ফার্স্ট যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে একটি প্রফেশনালি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। শুধু টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কিন্তু ভিডিও ভাইরাল হয় না। টিকটকে ভিডিও ভাইরাল করার জন্য আপনার টিকটকে এ টু জেড সব সেটিংসগুলো করা থাকতে হবে, কারণ আপনার টিকটক অ্যাকাউন্টে যদি কোনো সেটিংস উল্টা পাল্টা হয় তাহলে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না অ্যান্ড আপনার টিকটক আইডি কিন্তু কখনোই ভাইরাল হবে না। সো আপনি যদি প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফার্স্ট আপনারা আপনার ফোনের টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। আপনার ফোনের টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনারা হয়তোবা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন, আপনারা কেউ কেউ আছেন যে এখানে এইগুলা পূরণ করেন। আর এখানে আপনি কি করবেন, অনেকে আছেন যে আপনারা এইগুলা পূরণ করে দেন, সো আপনারা এগুলা কিছুই পূরণ করবেন না। আপনারা এখানে নিচে দেখবেন স্কিপ বলে একটি অপশন আছে, আপনারা এখানে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আপনাদের এখানে একটি হাত মতন দেখাচ্ছে, মানে উপরের দিকে টানতে বলছে। সো আপনি এভাবে নর্মালি উপরের দিকে টেনে দিবেন। উপরের দিকে টেনে দিলে কিন্তু আপনার সামনে টিকটক ভিডিও চলে আসবে। আপনি কিন্তু তারপর এখান থেকে টিকটক ভিডিও দেখতে পারবেন, কিন্তু টিকটক ভিডিও দেখতে পারবেন কিন্তু আপনি কোনো টিকটক অ্যাকাউন্টে ফলো দিতে পারবেন না, কিংবা আপনি কারোর টিকটক অ্যাকাউন্টে লাইকও করতে পারবেন না। সো আপনাকে যদি কারোর টিকটক অ্যাকাউন্টে ফলো দিতে হয় কিংবা লাইক করতে হয়, এর জন্য আপনাকে ফার্স্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, আপনি একটু নিচে লক্ষ্য করবেন যে এখানে একটি মানুষ মতন চিহ্ন আছে অ্যান্ড প্রোফাইল বলে একটি অপশন আছে, আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন। বন্ধুরা, তারপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর আপনারা এখানে দেখতে পাবেন যে ইউজ ফোন নাম্বার অর ইমেইল অ্যান্ড ফেসবুক গুগল। আপনারা কিন্তু এই তিনটি মাধ্যমে আপনার টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি ভাইরাল করতে চান তাহলে আপনি অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টটি একটি নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন। সো এর জন্য আপনি এখানে ফার্স্ট ইউজ ফোন নাম্বার অর ইমেইলে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, আর ফোন নাম্বারটি দিবেন জিরো বাদে, কারণ এখানে বাংলাদেশ কোডটি আছে ++880, এখানে কিন্তু আপনার কোডটি থাকবে। সো জিরোর পর থেকে আপনার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আর আপনি যদি ইমেইল দিয়ে খুলতে চান তাহলে এখান থেকে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। সো আমি নাম্বার দিয়ে খুলে দেখাচ্ছি। সো আপনারা এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখানে দেখবেন সেন্ড কোড, আপনারা এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। তারপর আপনার এখানে টাইম দেখাবে, আপনার ফোনে এই টাইমের মধ্যে একটি SMS যাবে, আর যদি SMS না যায় তাহলে কল আসবে। সো আপনার ফোনে একটি SMS কিংবা কল যাবে। সো আপনি আপনার ফোনে SMS কিংবা যদি কল যায় তাহলে আপনি কলটি রিসিভ করবেন, আর রিসিভ করে কিন্তু আপনার ওই কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর আপনাদের এখানে আপনার বার্থডে দিতে হবে। সো আপনারা বার্থডেটি সিলেক্ট করবেন, নিচে দেখতে পাবেন যে এখানে আপনার সাল অ্যান্ড ডেট অ্যান্ড মাস, এখানে তিনটি অপশন থাকবে। সো আপনি আপনার বার্থডেটি দিয়ে দিবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনার বার্থডেটি যেন 18 বছরের উপরে হয়, আপনি এমন একটি বার্থডে দিবেন, না হলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট ভাইরাল হবে না। সো আপনারা অবশ্যই আপনার বয়সটি 18 বছরের উপর করে দিবেন। তারপর আপনার বয়সটি সিলেক্ট করার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে। সো আপনি এখানে আপনার টিকটক আইডির পাসওয়ার্ড, মানে আপনি যে পাসওয়ার্ডটি রাখতে বলছেন আপনি এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো আপনারা পাসওয়ার্ডটি তিনভাবে দিবেন, একটি হচ্ছে কোনো একটি ওয়ার্ড দিবেন, তারপর একটি সংখ্যা দিবেন, তারপর প্লাস কিংবা @ আপনারা যে কোনো একটি দিতে পারেন। সো পাসওয়ার্ডটি নিলে এখানে তিনটি অপশনই পূরণ দেখাবে। সো তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে দেখাবে @ইওর নিকনেম, আপনি আপনার নিকনেমটি কী দিতে চান আপনি এখানে সেটি দিয়ে দিবেন। সো আমি আমার নিকনেমটি দিয়ে দিচ্ছি। সো আপনার নিকনেমটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে, আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা আবারও এই প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু খুলে গিয়েছে। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। সো তারপর আপনারা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে আপনার নাম অল টাইম চেঞ্জ করতে পারবেন, যখন খুশি তখন আপনি চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে আপনার ইউজার নেমটি চেঞ্জ করতে পারবেন বন্ধুরা। আর ইউজার নেমটি চেঞ্জ করবেন কিন্তু আপনার ইউজার নেমটি কিন্তু এক মাসে, মানে 30 দিনে একবার চেঞ্জ করা যাবে। সো আপনি অনেক ভেবে চিনতে আপনার ইউজার নেমটি চেঞ্জ করবেন। সো তারপর ব্যাকে চলে আসবেন। আর তারপর আপনারা এখানে দেখবেন চেঞ্জ ইওর ফটো, মানে আপনি এখানে আপনার প্রোফাইল পিকচার দিতে পারবেন। সো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, তারপর সিলেক্ট ফ্রম গ্যালারি আপনারা এখানে ক্লিক করবেন, তারপর অ্যালাউ দিবেন, তারপর আপনারা এখান থেকে আপনার একটি পিকচার সিলেক্ট করে নেবেন। সো আমি একটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা নিচে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার যে কোনো একটি পিকচার সিলেক্ট করার পর আপনারা এখানে দেখবেন যে পোস্ট ডিস্ট স্টোরি, আপনারা এখান থেকে এই টিক চিহ্নটি কেটে দিবেন অ্যান্ড সেভে ক্লিক করবেন। তারপর আপলোড হবে, একটু ওয়েট করবেন। তারপর আপনার প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে। অ্যান্ড আপনি এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন অ্যান্ড ইউটিউব অ্যাড করতে পারেন। সো আমি ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব কোনোটাই অ্যাড করতে চাচ্ছি না। সো আপনারা চাইলে করতে পারেন। সো তারপর আপনারা দেখতে পাচ্ছেন বায়ো, আপনারা অ্যাড বায়োতে ক্লিক করবেন। অ্যাড বায়োতে ক্লিক করার পর আপনারা যে কোনো কিছু একটু লিখে দিতে পারেন। সো আমি এখানে লিখছি নিউ অ্যাকাউন্ট। সো তারপর আপনারা এখানে সেভে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলে কিন্তু আপনার পিকচার অ্যাড হয়ে গেছে আর বায়োটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো তারপর আপনারা আপনার প্রোফাইলটি কী কী সেটিংস করবেন আমি এটি দেখিয়ে দিচ্ছি। সো সেটিংস করার জন্য আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ফার্স্ট এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এটি কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্ট। সো আপনি এখানে উপরে দেখবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনার একটি ইমেইল অ্যাড করে নেবেন। সো ইমেইল অ্যাড করার জন্য আপনারা ইমেইলে ক্লিক করবেন অ্যান্ড আপনার ইমেইলটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন, আপনার ইমেইলে একটি কোড যাবে, কোডটি দিয়ে দিবেন, তাহলে আপনার ইমেইলটি অ্যাড হয়ে যাবে। সো আমি ইমেইলটি অ্যাড করছি না, আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা দেখতে পাবেন প্রাইভেসি বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে এই 3টি অপশনই অন করে রাখবেন, যদিও আমার আগে থেকে অন করা আছে। তারপর আপনারা আবারও একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে কমেন্ট অপশনটি এভরি অন করে রাখবেন আর এই অপশনটি অন করে দিবেন। সো আমি অন করে দিচ্ছি। তারপর আপনারা
আপনারা আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে সব অপশনগুলো অন করে দিবেন অ্যান্ড এভরি অন করে দিবেন, আর দেখবেন লাইক ভিডিও, এটি অনলি মি করা আছে, আপনি এটি এভরি অন করে দিবেন। সো তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা আবার আপনার প্রোফাইলে চলে আসবেন। তারপর এখানে দেখবেন যে অ্যাড ফ্রেন্ডস, আপনি এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনি এখান থেকে আপনার ফ্রেন্ডের কাছে, মানে ফেসবুক ফ্রেন্ড কিংবা টুইটার ফ্রেন্ডস, এদের কাছে আপনার টিকটক আইডির লিঙ্কটি দিতে পারেন। সো আপনি কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়াবেন এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো আপনারা ফার্স্ট ব্যাকে চলে আসবেন অ্যান্ড আপনি এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে এখানে লিখবেন আরিয়া রাফি 141। সো আপনি লিখবেন ARIYAN RAFI, তারপর দিবেন 141, এটি বলে সার্চ করবেন। তারপর এই আইডিতে চলে যাবেন। তারপর আপনারা এখানে দেখবেন যে ফলোয়িং, আপনারা এখানে ফলোয়িংয়ে ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনারা ম্যাজিকটা দেখবেন, আপনারা এখানে দেখবেন অনেক ভেরিফাই করা আইডিতে ফলো দেওয়া আছে কিংবা যে আইডিতে ফলো দেওয়া আছে আপনি এখান থেকে সব আইডিগুলোতে ফলো দিবেন। তারপর আপনারা ম্যাজিকটি দেখবেন, বা সব আইডিগুলোতে ফলো দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি এই আইডিতেও একটি ফলো দিয়ে দিবেন। তারপর আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি আপনার আইডিতে চলে যাবেন। আইডিতে যাওয়ার পর আপনি ম্যাজিকটা দেখবেন যে আপনার আইডিতে অটোমেটিক ফলো আসবে। সো দেখেন আমার এর মধ্যে কিন্তু 4টি ফলোয়ার্স চলে আসছে, আপনাদের কিন্তু অসংখ্য ফলো আসবে এভাবে। দেখেন আবার আরও একটি আসছে, 5টি ফলো হয়ে গেছে, আপনাদের এভাবে ফলো আসবে। সো আপনারা এভাবে অনেকজনকে ফলো দিতে পারেন, তাহলে কিন্তু আপনার আইডিতেও ফলো চলে আসবে। সো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করবেন। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়া আমি এই ভিডিওর শেষে আই কার্ডে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সো আজকের ভিডিওটি